আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদ ইসলাম তাহা অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত জামিনের মুচলেকা ধরা হয়েছে 5000 টাকা একই সাথে রোজিনা ইসলামের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত রোজিনা ইসলামের আইনজীবী জানিয়েছেন জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে আজই তিনি মুক্তি পেতে পারেন গণমাধ্যমকে আদালত আরো দায়িত্বশীল হতে বলেছেন বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আমাদের কাছে আজকে মুখ্য হচ্ছে রোজিনার জামিনের বিষয়টা সুতরাং তিনি জামিনে বেরিয়ে আসলে এরপর রাষ্ট্রপক্ষ থেকে দাখিলকৃত ডকুমেন্টস আমরা আইনানুক প্রক্রিয়ায় উত্তোলন করে অতঃপর আইনানুক প্রক্রিয়ায় এই মামলার ন্যায় বিচার স্বার্থে যা করা দরকার আমরা সেই প্রক্রিয়া শুরু করব রাষ্ট্রপক্ষ থেকে এই জামিনের ব্যাপারে আমরা কনসিডার করার কথা বলেছি এবং বলেছি যে যদি এই আসামি তার পাসপোর্ট আদালতে সাবমিট করে বিদেশে যদি না যায় তাহলে তাকে অন্তর্বর্তীকালীন জামিন যেতে পারে সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের কোনো আপত্তি নাই এটা আমরা বলেছি এবং আসামি পক্ষ তারা এটা মেনে নিয়েছে এবং তারা আদালতে এই জামিনের বিষয়ে তারা পাসপোর্ট দাখিল করবে এটা তারা আদালতকে বলেছে চলমান লকডাউন 30 মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে সরকার আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপনে বলা হয়েছে আন্তঃজেলা সহ সব ধরনের গণপরিবহন অর্ধেক যাত্রী নিয়ে চলবে তবে আরোহী সহ সংশ্লিষ্টদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে হোটেল ও রেস্তোরাঁ ধারণ ক্ষমতার অর্ধেক মানুষকে সেবা দিতে পারবে মুজিববর্ষ উপলক্ষে 110টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও 30টি বন্যা আশ্রয়কেন্দ্র সহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ভার্চুয়াল এক আয়োজনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা সরাসরি যাচ্ছি সেখানে আর আপনার উৎসাহতে আমি এতদূর আসতে পারছি তাই আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনি দোয়া করবেন আমি যেন আমার পরিবারের একটা সুব্যবস্থা করতে পারি একটা কাজের জন্য একটা কাজের জন্য সংস্থান পাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার এই ভার্য আমরা আপনার প্রাপ্ত দীর্ঘায়ু কামনা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি খুবই খুশি হলাম এবং খুবই উৎসাহিত যে এই যে মনের জোরটা হচ্ছে সব থেকে বড় জিনিস কোনো কিছুতে ভয় না পাওয়া মনে জোর নিয়ে এগিয়ে যাওয়া আর আমরা তার ব্যবস্থা করে রেখেছি তাছাড়া লেখাপড়া শিখে শুধু কাজ না যেমন কর্মসংস্থান ব্যাংকের থেকে বিনা জামানতে লোন নেওয়া যায় এবং ঘরে বসে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করা যেতে পারে দোকানপাট করা যেতে পারে অনেক কাজ করার কিন্তু সুযোগ আছে সেখানে শুধু মানে শারীরিক শক্তি লাগবে সেটা না বুদ্ধি খাটাও কাজ করতে পারে তবে প্রযুক্তি ব্যবহার করা সব রকম কাজের কিন্তু ব্যবস্থা আমরা করে দিয়েছি আমাদের আমার বাড়ি আমার খামার বা আমাদের বিভিন্ন পল্লী সঞ্চয় ব্যাংক থেকে ঋণ কর্মসংস্থান ব্যাংকের ঋণ এসবি ফাউন্ডেশন ঋণ বিভিন্নভাবে নিজের নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনেক ব্যবস্থা আমরা করে দিয়েছি এবং ট্রেনিংও দিয়ে দিচ্ছি তো বরিশাল বিভাগে আসলে এক সময় তো ওই অঞ্চলটা একেবারে অবহেলিত ছিল তো এখন তো সেখানে সব থেকে বেশি কাজ হচ্ছে আর বরিশালের যতগুলি ব্রিজ সেই শিকারপুর দোয়ারিকা গাবখান থেকে শুরু করে কীর্তনখোলায় নদীতে ব্রিজ লেবুখালী ব্রিজ পায়রা ব্রিজ সব তো মানে আমরা করে দিয়েছি দিয়ে যোগাযোগ ব্যবস্থা সার্বিক উন্নতি করে দিচ্ছি পদ্মা সেতু হওয়ার পর সেখানে বাংলাদেশ শ্রীলঙ্কা বঙ্গবন্ধু ওডিআই সিরিজ 2021 শুরু হচ্ছে আজ মিরপুরের হোম অফ ক্রিকেটে দুপুর একটা মাঠে নামবে দুদল তবে সিরিজ শুরুর আগে দুঃসংবাদ লঙ্কার শিবিরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার উদানা ও শিহান এবং বোলিং কোচ চামিন্ডা ভাস তবে এদের মধ্যে দুইজনের দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে আজকের ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা নেই বলে জানিয়েছেন বিসিবির পরিচালক জালাল ইউনুস ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়েছে দেশটির পূর্বাঞ্চলীয় গোমা শহর খালি করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার নাইরাঙ্গ পর্বতে আগ্নেয়গিরি বিস্ফোরণের পর নির্দেশনাটি দেয়া হয়
তবে নির্দেশনার আগেই হাজার হাজার মানুষ শহর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন। বেশিরভাগ বাসিন্দা রুয়ান্ডা সীমান্ত এলাকায় আশ্রয় নিচ্ছেন বলে জানা গেছে। আগ্নেয়গিরিটি গোমা শহর থেকে মাত্র 6 মাইল দূরে। এর আগে 2002 সালে আগ্নেয়গিরিটির অগ্নুৎপাতের ঘটনায় 250 মানুষের মৃত্যু হয় আর গৃহহীন হয়ে পড়েন 1,20,000 মানুষ। এছাড়া এখনকার মতো শীর্ষ খবর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।